নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ চলে এসেছি কল্যাণীর গয়েশপুরে অবস্থিত জুবিলি পার্কে। আর সামনেই জুবিলি পার্কের সম্মুখভাগ দেখতে পাচ্ছেন, আর ডান দিকটিতে রয়েছে টিকিট কাউন্টারটি। এন্ট্রি ফি 100 টাকা প্রতিজন। টিকিট কাটা হয়ে গেছে, চলুন পার্কে প্রবেশ করি। এই পার্কটির পার্কিং স্পট কিন্তু পার্কের ভিতরে অবস্থিত। নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ, নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেলে একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা দেখছেন যে পার্কের সিরিজটা আমি অলরেডি শুরু করে দিয়েছি। তো আজকে কিন্তু চলে এসেছি কল্যাণীতে। কল্যাণীতে জুবিলি পার্ক বলে একটা খুব সুন্দর পার্ক রয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে গয়েশপুর। তো এই পার্কটার মানে কম্প্যাক্ট পার্ক বলা যায়, মানে আপনার তো আপনারা এই ব্লগটি দেখতে থাকুন, এর মধ্যে কিন্তু আমি যাবতীয় ডিটেলস, কীভাবে আপনারা আসবেন, কী সিস্টেম আছে, ফুল ইনফরমেটিভ কিন্তু হবে। ইভেন আপনারা যদি চান, দেখুন পিছনে ব্যাকসাইডে নানান ধরনের কিন্তু রেস্টুরেন্ট, এই সমস্ত জিনিসগুলো রয়েছে। যদি আপনাদের মনে হয় যে আপনারা খেয়ে আসেননি বা কিছু, এখান থেকে কিন্তু টিফিনও করতে পারেন। আমি কিন্তু অলরেডি এখানে টিফিন করা শুরু করে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এছাড়াও অনেক ধরনের খাবার দাবারই পাওয়া যায় ব্যাকসাইডের রেস্টুরেন্টটা, আপনি দেখতেই পাচ্ছেন। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন, যাতে এরকম ধরনের ঘোরা বেড়ানোর উপর ভিডিওগুলো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যায়। আসুন ক্যাফেটেরিয়াটিকে একটু সামনে থেকে দেখে নেওয়া যাক। পাশাপাশি দুটি দোকান, বাম পাশের দোকানটিতে এগরোল, চাউমিন, পরোটা জাতীয় খাবার পাওয়া যাচ্ছে, এবং ডান দিকের দোকানটিতে কোল্ড ড্রিঙ্কস, প্যাটিস, বিস্কুট জাতীয় খাবার পাওয়া যাচ্ছে। চলুন এবার পার্কটিকে ঘুরে দেখি। সামনেই রয়েছে পার্কিং স্পট। বাইক পার্কিং ফি 20 টাকা, আর বাইক নিয়ে সোজা পার্কে ঢুকে এই স্থানটিতে বাইক পার্ক করতে হচ্ছে। পার্কটির টাইমিং সকাল 8টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। অল ডেজ ওপেন, নো উইক অফ, শুধু হোলি, ভোট এই ধরনের দিনে পার্ক বন্ধ থাকে, পার্কের জনৈক কর্মচারীর থেকে জানতে পারলাম। এই মুহূর্তে প্রবেশ করছি পার্কের ইন্টেরিয়ারের অংশে। চারিদিকে অজস্র বৃক্ষরাজি ছাড়াও রয়েছে সুন্দর এই ঝিলটি। এই ঝিলটিতে বোটিংও করা যায়, তবে এই মুহূর্তে বন্ধ রয়েছে, তবে সেটিও পিক সিজন, অর্থাৎ প্রবাবলি হয়তো ডিসেম্বরে চালু হতে পারে, তেমনই জানালো পার্কের জনৈক কর্মচারী। আসুন বন্ধুরা, এবারে জেনে নিই এই স্থানটিতে কিভাবে আসতে হবে। শিয়ালদহ স্টেশন থেকে কল্যাণী স্টেশন যাওয়ার ট্রেন ধরে কল্যাণী স্টেশনে নেমে স্টেশনের বাইরে থেকে অটো বা টোটো ধরে ডাইরেক্ট জুবিলি পার্কে যাওয়া যায়। টোটো ভাড়া মোটামুটি 15 টাকা। আর শিয়ালদহ থেকে শিয়ালদহ রানাঘাট লোকাল, শিয়ালদহ কৃষ্ণনগর লোকাল, শিয়ালদহ শান্তিপুর লোকাল, শিয়ালদহ কল্যাণী সীমান্ত লোকাল প্রভৃতি ট্রেনগুলি কল্যাণী স্টেশন পর্যন্ত যায়। আর শিয়ালদহ স্টেশন থেকে কল্যাণী স্টেশন পর্যন্ত মোট 19টি স্টেশন অতিক্রম করতে ট্রেনটির সময় লাগে মোটামুটি 1 ঘন্টা 8 মিনিট। এবং নামার সুবিধার্থে জেনে রাখা ভালো কল্যাণীর আগের স্টেশন কাঁচড়াপাড়া। এই পার্কটিতে পিকনিক করার সুবিধাও কিন্তু রয়েছে, রয়েছে একাধিক পিকনিক স্পট জায়গায় জায়গায়। তবে পিকনিক স্পটগুলিও কিন্তু পিক সিজনে কন্টিনিউ হবে। সামনে রয়েছে লেডিস এবং জেন্টসের টয়লেটের ব্যবস্থাপনা। আচ্ছা, আর পিকনিক স্পটগুলির ভাড়া লাস্ট ইয়ারে মোটামুটি 800-1000 টাকা থেকে স্টার্টিং রেঞ্জ ছিল, তবে এবছরে তা ডিফার করতে পারে। বন্ধুরা, এখানে কথা বললাম, মানে এই মুহূর্তে এরা বন্ধ আছে, মানে বোটিংও আছে, বাট এই মুহূর্তে মানে এই মাসের জন্য বোটিংটা বন্ধ আছে। বাট কোনো অসুবিধা কিছু নেই, যখন অফ সিজন হবে আর কি, এই অন সিজন হবে, তখন কিন্তু এটা আবার স্টার্ট করে দিচ্ছেন ওরা। আরও একটি তথ্য এখানে বলে দিই, স্কুল ড্রেসে কিন্তু পার্কে ঢোকায় নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া পার্কের ভিতরে পিকনিক স্পট ছাড়াও গেস্ট হাউস এবং কটেজের ব্যবস্থাও রয়েছে। পার্কের পার্টিকুলার এই স্থানটিতেই একটি বিস্তীর্ণ তৃণভূমি রয়েছে, যেখানে একটি স্লিপের দেখাও পাওয়া গেল। তবে স্লিপটি ছাড়া আর কোনো অ্যাক্টিভিটিসের ব্যবস্থা দেখা গেল না। যাই হোক বন্ধুরা, নেচার অ্যান্ড ট্র্যাভেল চ্যানেলের প্রয়াসগুলি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই নেচার অ্যান্ড ট্র্যাভেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন, যাতে নেচার অ্যান্ড ট্র্যাভেল চ্যানেলের ভিডিওর নোটিফিকেশনস তৎক্ষণাৎ আপনার কাছে পৌঁছে যায়।
বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর নেচার অ্যান্ড ট্রাভেল দেখতে থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।